ওকে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমাদের ত্রিকোণমিতির এই জার্নিতে সবাই একটু কাইন্ডলি কনফার্ম করো যে আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা যদি তাই হয়ে থাকে তাহলে আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল সো একটু তাড়াতাড়ি আমাকে জানাও তাহলে যে আমাকে যদি পরিষ্কার শোনা যায় ঠিকমতো তাহলে আমি আজকের ক্লাসটা স্টার্ট করব পরিষ্কার শোনা যায় এবং পরিষ্কার দেখা যায় যদি সেখানে খুঁটিনাটি যতগুলো থিওরিজ অর্থাৎ আমাদের সাবস্ট্যান্টিভ গুলো আমাদের জানা দরকার ছিল আমরা সেগুলো জেনেছি আজকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে ওই প্রবলেম গুলা বা ওই থিওরিজগুলা রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ওই থিওরিজগুলোর সাথে রিলেটেড ওই বইয়ের মধ্যে যে প্রবলেমগুলো আছে সবগুলোকে আমরা টপিক ওয়াইজ ভাগ করেছি সো আমরা একটা একটা করে টাইপ ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ আমরা করব সো ওই টাইপগুলো আশা করি প্রত্যেকটা টাইপ আমরা যদি কভার করতে পারি তাহলে আমরা আশা করি যদি সিকিউ কিংবা আমাদের এমসিকিউতে যত রকমের প্রবলেম আসে সবগুলো প্রবলেম আমরা খুব ইজিলি আমরা ক্র্যাক করতে পারবো সো আমি নেক্সট লেকচার বা আমরা আজকের লেকচারটা দিয়ে ডিরেক্টলি মুভ অন করার আগে আমি একটা ব্যাপারে ক্ষমা প্রার্থী যে আগের লেকচারে একটা জিনিস আমাদের খুব ফার্স্ট লাগছিল যেটা হচ্ছে যে ওই যে বৃত্তকলার ক্ষেত্রফল সো এই জিনিসটা আমরা একটু ইজিলি আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আজকে একটু শুরু করি ওই ওই পেপারটা দিয়েই আমি শেষ করে সূত্রটা কীভাবে প্রতিপাদন করে যে একদম সবচাইতে সহজ উপায় যেভাবে মনে রাখা যায় বোঝা যায় সেটা করেই আমি যা আজকের ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি সো যারা যারা এখনো পর্যন্ত জয়েন যারা যারা জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই সবার ফ্রেন্ডস দেরকে সবাই মেনশন করা স্টার্ট করে দাও যাতে তারা এস সুন এস পসিবল জয়েন করতে পারে কারণ আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি এর মধ্যে দিয়ে তোমরা মেনশন করা স্টার্ট করে দাও আর আমি এর মধ্যে চিত্রটা যথেষ্ট মানে আমি পুরো চিত্রটা একটু এঁকে ফেলি অলরাইট এখানে টপিকে আমার টাইটেলটা দিব হচ্ছে যে বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল সো আমাদেরকে এই বৃত্তকলাটা ক্ষেত্রফল বের করতে হবে সে ফর এক্সাম্পল এ ও বি আর এখানে হচ্ছে সি সো এটা একটা গল্পের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সে ফর এক্সাম্পল তুমি তোমার ফ্রেন্ডের সাথে জাস্ট ডোমিনোস পিজা বা কোনো একটা পিজা হাউসে গেলা পিজ্জা খাওয়ার জন্য সো আমরা এমন একটা জাস্ট প্রসেস বের করতে হবে যাতে কেউ কোনো রকম কম পিজা না পায় রাইট সো আমাকে বুঝতে হবে যে যে মানুষ সবচেয়েতে সহজ উপায় আমরা যেভাবে একটা পিজার স্লাইসকে আমরা ইয়া করতে পারি যে সব কেউ যাতে কম না পায় তো কেউ যাতে ভাগে কম না পায় সেটা একটু চিন্তা ভাবনা করো এই আমরা কি বলেছিলাম এই চাপ অংশটা দখল করে মিনিংটা হচ্ছে তাহলে এই যে একটা স্লাইসের ক্ষেত্রফল যদি সমান সমান অনুপাত আমরা যদি ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে কি এটা এটাই মিন করে না আমরা সবাই সমান রকম পিজা স্লাইস পাচ্ছি বা সম পরিমাণে পাচ্ছি তাহলে আমাদেরকে বৃত্তকলার ক্ষেত্রফল বলতে এই এ ও বি পরিমাণটা আমাদের বের করতে হবে তাহলে আমরা একটা রেফারেন্স নেই রেফারেন্সটা হচ্ছে এতটুকু পরিমাণ এটা হচ্ছে একটা বৃত্ত অর্থাৎ একটা পিজার চার ভাগের এক ভাগ তাহলে আমি আগে লিখি যে জিনিসটা সেটা হচ্ছে এই চাপটা বা এবি চাপটা নেই এবি চাপটা যদি নেই এবি চাপ তাকে আমি রেফারেন্স দিলাম হচ্ছে কার সাথে এসি চাপের সাথে

ক্ষেত্রফল ইকুয়ালস টু আমি এখন কোনটা হিসাব করব সে ফর এক্সাম্পল এটা আমাদেরকে থিটা কোন উৎপন্ন করে বা এক্স আমি আগের দিন এক্স ধরেছিলাম আজকে থিটা ধরে করাই দিই এটা হচ্ছে থিটা আর এটা দেখো তো আমি যদি রেডিয়ামে ডিরেক্টলি নেই তাহলে আমি এটাকে কি বলতে পারি সে ফর এক্সাম্পল এটা যদি আমি এ ও সি এটা একটা সমকোণ সমকোণকে আমরা সবসময় লিখি কি পাই বাই টু আকারে এটা হচ্ছে পাই বাই টু তো সবাই একটু তুলে নাও এটা সবাই একটু তুলে নাও সবাই একটু তুলে নাও তারপর হচ্ছে যে আমি স্টার্ট মানে আমি বাকিটা আমি প্রসিড করি তারপর আমি এখানে এ ও বি এর ক্ষেত্রে ফলটা আমাদের কনসার্ন আমাকে এটা বের করতে হবে আমি তাহলে এটাকে এক পাশে নিয়ে যাই এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু এখানে আছে পাই বাই টু তাহলে আমরা এটাকে লিখতে পারি থিটা ইনটু টু বাই পাই ইনটু এই পাশটা আমি ওই পাশে নিয়ে যাই এটা কি যদি নিয়ে যাই এ ও সি এর ক্ষেত্রফল ওকে তাহলে এটা আমরা সূত্রটা পেয়ে গেলাম এখানে এখন আমাদের কাজটা কি এটাকে ডেরিভ করতে পারলে আমরা এ ও বি এর তার মানে কেমনদের আমি যতটুকু পিজ্জা স্লাইস ডিজার্ভ করি ওইটুক আমি নিয়ে নিতে পারবো যদি সমান সমক বা আমার পরিমাণটা আমি এখানে ডেরিভ করে বের করতে পারবো তো অলরাইট তাহলে আমি কি জিনিসটা পাই এখানে দেখো থিটা ইকুয়াল টু আমি ক্ষেত্রফল আমরা একটা পুরো যে বৃত্ত ওই বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াসটা কত জানি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছে তাহলে এই বৃত্তটারই চার ভাগের এক ভাগের ক্ষেত্রফল কত হবে তাহলে এই সামনেই যে একটা ওয়ান বাই ফোর গুণ করে দিব তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা এখানে আমি যদি লিখি ওয়ান বাই ফোর পাই আর স্কোয়ার তাহলে কিন্তু ভাইয়ারা দেখো আমি তাহলে এটা পেয়ে যাচ্ছি এখানে এইটার এ ও সি এর ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি অর্থাৎ এ ও সি অংশ যতটুকু দখল করে অলরাইট সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট দ্যাট বিং সেইড আমরা জাস্ট কি যদি একটু আমি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই এখানে টু বাই ফোর যদি এখানে জাস্ট সামনে হাফ চলে আসে পাই পাই কাটা চলে যাবে আর এখানে থিটা থিটার মতো থেকে যাবে হাফ theta r square which means আমরা এটাকে লিখতে পারি half r square theta যেখানে কিনা আমরা thetaটাকে কি হিসেবে নিয়েছিলাম রেডিয়ানে কারণ এখানে pi by 2 নিয়েছি তো theta রেডিয়ানে সো so, as simple as that just এটা আমরা এভাবেই জাস্ট মনে রাখতে পারি এই প্রমাণটা তাহলে আর আমরা কখনো ওই যে পিজার ভাগ করতে আমরা কখনো এটাকে কখনো কম বেশি ভাববো না আমরা ইজিলি আমরা এটাকে ইজিলি মাপতে পারবো মানে মাপতে পারবো যে কতটুকু আসে সো এটা যদি সবাই বুঝে থাকি কাইন্ডলি সবাই এটা সবাই চট করে তুলে ফেলো আর যাদের তোলা শেষ হয়েছে তারা চট করে লিখে ফেলো ইয়েস কমেন্ট সেকশনে দেন আমি তাহলে বুঝতে পারবো তোমরা কি বুঝতে পেরেছো কিনা আসলে তা বুঝতে পারো নি অলরাইট সাদিয়া হাফিজ সাইদ হ্যাঁ যাচ্ছে আচার্য আসিম নমস্কার ভাইয়া আদাব ভাইয়া হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মিম বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মাহমুদাস মিমা ওয়ালাইকুম আসসালাম সাজিদ বলেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম তো যারা যারা বুঝতে পেরেছি তারা কাইন্ডলি একটু ইয়েস লিখে দাও তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে আমরা মানে আমাদের আজকের যে প্রবলেম সেগুলো করতে পারব আর আলোক ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার এখানে একটা লাইটে সমস্যা হওয়ার কারণে আলোটা কম আসতেছে তো আশা করি পরবর্তী ক্লাস সেগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবার যদি আসলে আমি কাইন্ডলি আমাকে একটু জানা সবাইকে বোর্ডটাকে ক্লিয়ারলি অন্তত পক্ষে দেখা যাচ্ছে কিনা সো তাহলে আছে মোটামুটি চলবে আমাদের টপিকগুলো আসলে বুঝতে পারলে মোর দেন ইনফ সো এই টপিকটাকে সবাই বুঝতে পেরেছে কিনা আমাকে একটু ইয়েস বলে জানাও দেন আমি जस्ट স্টার্ট করে দি আজকে ক্লাসটা यस সবাই বলছি ইয়েস ইয়া রাইট তাহলে আমি চলে যাই আজকের আলোচনায় তাহলে টাইপ ভিত্তিক আলোচনা সো ফার্স্ট থিং ফার্স্ট আমাদেরকে যে জিনিসটা আলোচনা করব প্রথম আমরা টাইপ 1 টাইপ একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব সো টাইপ ওয়ান এর বেসিক কি কনভার্সন অফ টাইপ ওয়ান সেটা হচ্ছে কন ভার্সন অফ দ্য কনভার্সন অফ দ্য সো আমরা এর আগে পড়েছিলাম আমরা কয় রকমের অ্যাঙ্গেলের পরিমাপ সম্পর্কে জেনেছি বলতো আমরা জেনেছিলাম শার্টমূলক তারপর সেন্টিসিমাল তারপরে আমরা বলেছি সার্কুলার শতমূলক মূলক এবং বৃত্তীয় পদ্ধতি সো ওই পদ্ধতিগুলোর মধ্যেই আমাদের যে কনভারেশনগুলো এক্সিস্ট করে আমরা সেগুলো এখন এই টাইপ ওয়ান মধ্যে শিখবো তো আমরা চট করেই আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম লিখে ফেলি সো প্রবলেমটা হচ্ছে সিক্সটি ডিগ্রি থার্টি সেভেন মিনিট ওয়ান থার্টি সেভেন মিনিট এটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে এটাকে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে রেডিয়ান ফর্মেটে রেডিয়ান ফর্মেটে আমরা সবাই জানি রেডিয়ান ফর্মেটটা কি এখানে সেটা হচ্ছে একটা সার্কুলার বা বৃত্তীয় পদ্ধতি তো এই ধরনের ম্যাথ আমাদের বা এই ধরনের সমস্যাগুলো সলভ করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সবচাইতে ছোটকে সবচাইতে যে মানটা ছোট বা সবচাইতে ছোট যে এককটা সেটাকে সবচাইতে বড় মানের এককের দিকে আমরা নিয়ে যাব। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় এটাকে আমরা নিয়ে নিব হচ্ছে মিনিটে মিনিটটাকে নিয়ে নিব আমরা ডিগ্রিতে তাহলে আমাদের জাস্ট ইজিলি আমরা ম্যাথটা ক্যালকুলেট করে নিতে পারবো এই হিসাবটা ক্যালকুলেট করে নিতে পারবো আমরা কি জানি আমরা জানি হচ্ছে যে সিক্সটি সেকেন্ডে এক মিনিট তাহলে আমরা এটা কি নেই সিক্সটি সেকেন্ডে আমরা জানি হচ্ছে এক মিনিট তাহলে আমরা এখানে জানি ঐকিক নিয়ম অনুযায়ী তাহলে থার্টি সেকেন্ডে কি দাঁড়ায় এখানে থার্টি সেকেন্ডে দাঁড়ায় হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্সটি ইনটু থার্টি হুইচ ইস টু সে আমরা এটাকে বলতে পারি হাফ মিনিট এই হাফ মিনিটটা এটার সাথে যুক্ত হয়ে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের

মিনিটে আবার কত এখানে ডিগ্রি হিসাবটা আমাদের এখন চলে আসবে তাহলে আমরা ডিগ্রি হিসাবটা যদি করি এখান থেকে তাহলে কত আসে তাহলে এখান থেকে আমরা পাবো তাহলে সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই টু ওয়েট আছে মিনিট এখান থেকে আমরা যদি ড্রাইভ করি তাহলে আসে ওয়ান বাই সিক্সটি টু বাই সেভেন্টি ফাইভ আমরা হিসাব করে নিই ওকে সবাই বলছে ক্লিয়ার এরপর এখান থেকে আমরা চট করে আমাদের এই হিসাবটা করলে আমি দেখি ক্যালকুলেটারে কত আসে আমরা ক্যালকুলেট করি ওয়ান বাই সিক্সটি ডিভাইডেড বাই ওয়ান বাই সিক্সটি সিক্স টু বাই সেভেন্টি ফাইভ আচ্ছা আমরা এখানে একটু আমাদের হিসাবে গরমিল হয়েছে এখানে হবে সেভেন্টি ফাইভ ইন্টু টু ফাইভ ডিভাইডেড বাই টু তো এটাকে আমি যদি হিসাব করি হিসাব করলে আমার কাছে দাঁড়ায় হচ্ছে সেভেন্টি ফাইভ সিক্সটি ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটি হিসাব আসে সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটি ডিভাইডেড বাই টু যেটা কিনা আসে পাঁচ বাই ছয় ডিগ্রি পাঁচ বাই ছয় ডিগ্রি এটা আসবে আমাদের ফাইভ ডিভাইডেড বাই সিক্স তাহলে আমাদের আলটিমেট আমরা ডিগ্রিতে কত পেয়ে যাই তাহলে ডিগ্রি এই ডিগ্রিটাকে আমাদের নিতে হবে রেডিয়ানে সো এটাকে আমি একদম লিখে দিই যদি আমি প্রকৃত ভগ্নাংশ আকারে যদি আমি লিখতে যাই তাহলে আমাদের এখানে কত দাঁড়ায় ভগ্নাংশ আকারে সিক্সটি প্লাস ফাইভ ডিভাইডেড বাই সিক্স তাহলে এটা আসে থ্রি সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই সিক্স অথবা এটাকে আমরা বলতে পারি সিক্সটি পয়েন্ট এইট থ্রি তো এটা দাঁড়ায় হচ্ছে আমাদের থ্রি সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই সিক্স থ্রি সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই সিক্স এটাকে আমাদের রেডিয়ানে যদি নিতে হয় আমরা জানি এক ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই একশো রেডিয়ান তাহলে এত ডিগ্রি ইকুয়ালস টু আমাদের হিসেবে কত আসে আমাদের চট করে তোমরা ক্যালকুলেট করে অ্যান্সারটাকে জানিয়ে দাও দেন আমিও জাস্ট দেখি আমার ক্যালকুলেটর কি বলে সবাই একটু অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখো ষোল অল রাইট সবাই একটু কাইন্ডলি জানাও যে অ্যানসার কত আসছে দেন তাহলে আমি আহ আপনাদের জন্য একটা করতে ম্যাথ দিব কেউ তো অ্যান্সার লিখছে না কমেন্টে ইয়েস এটাই আসছে গুলো একটু পরে নেই ইয়েস ক্লিয়ার অল ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম আগে দুইটা ক্লাসের লিংক আগে দুইটা ক্লাসের লিঙ্ক আমাদের গ্রুপের মধ্যেই আছে খুঁজে দেখলেই পাবে সাদিয়া আরফিন হ্যাঁ এটাই আসছে অলরাইট তাহলে আমি তাহলে আপনাদের জন্য একটা করতে ম্যাথ দিই আপনারা জাস্ট আমাকে জানান স্যার কেমন আসে ওকে আমি এটা মুছে দিলাম তাহলে ফাইন এখন আমরা দেখব সেভেন পাই বাই ফোরটি পাই বাই এটা আছে রেডিয়ানে এটাকে আপনারা ষাট মূলকে বের করতে হবে ষাট মূলকে বের করতে হবে অল এটা তোমরা করে ফেলো আমি দু মিনিট সময় আমি এক মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে আবিদ হোসেন বলছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার সো এক মিনিটের মধ্যে করে ফেলো এরপর যদি না পারো কোনো চিন্তা নেই আমি আবার করিয়ে দিব আমি এখন নিজেই করে দিচ্ছি তোমাদেরকে তো জাস্ট তোমরা একবার ট্রাই করো পারো কি না যারা যারা পেরেছো তারা অলরেডি লিখে দাও ডান দেন আমি নিজে নিজে করে দিচ্ছি তোমরা কাইন্ডলি যারা যারা পেরেছো তারা একটু লিখে দাও ডান তারপর আমি করিয়ে দিচ্ছি ওকে আশা করছি তোমরা সবাই পারো যে এটা মানে পারবে আশা করি তো আমি দেখিয়ে দিই কেমন আমরা যখন ডিগ্রি থেকে রেডিও নিয়ে নিচ্ছিলাম তখন আমাদের পাই বা একশো আশি দিয়ে আমাদের কি করাতো গুন করা লাগতো তো এখন আমরা যখন সিমিলারলি জাস্ট ভাইস ভার্স মানে উল্টা কাজটা করবো সেক্ষেত্রে আমরা জাস্ট কি করবো পাইবে একশো আশি ডিগ্রি আমরা ভাগ করব তো সেটাই যদি হয়ে থাকে আমরা ফোরটিতে লিখলাম আর পাইবে একশো আশি ডিগ্রি ভাগ করা মানে কি জাস্ট উল্টাটা তো একশো আশি ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করা তাই যদি হয়ে থাকে আমরা এটা এটা কেটে দিলাম কেটে দিয়ে তাহলে আমাদের কত আসে সেভেন ডিভাইডেড বাই ফোরটি ইন্টু ওয়ান এইটি ক্যালকুলেটার কি বলে দেখা যাক সেভেন ওয়েট সেভেন ডিভাইডেড বাই ফোরটি

ইয়েস স্যার ওকে ফাইন সবাই বলতেছে ডান আশা করি সবাই পেরেছি তোমরা দুইটা ম্যাথ আমি দিচ্ছি এগুলো হোমওয়ার্কের জন্য তুলে নাও টাস্ক দিচ্ছি দুটো থার্টি ডিগ্রি ফিফটি মিনিট কে একটা আর আরেকটা হচ্ছে ফোরটি ফাইভ ডিভাইডেড বাই সেভেন রেডিয়ান কে ষাট মূলকে ফোরটি ফাইভ ডিভাইডেড বাই সেভেন রেডিয়ান কে ষাট মূলকে প্রকাশ করো শেষ তো এই দুইটা প্রবলেম তোমরা জাস্ট আমাকে হোমওয়ার্ক হিসেবে তোমরা তুলবে নিজেরা আর অবশ্যই অবশ্যই আমি জাস্ট নোট খুব কম দেখতে পাচ্ছি গ্রুপের মধ্যে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই লেকচার যদি তুলে থাকো বা আমি প্রিফার করব পার্সোনালি যে সবাই লেকচারগুলো তুলে ফেলবে এবং নিজেদের একটা নোট খাতা মেনটেন করবে যেখানে কিন্তু কিনা তোমরা তোমাদের এই লেকচারের থিওরিজ অ্যান্ড বইয়ের প্র্যাকটিস করা যে ম্যাথগুলো আছে সেগুলো একসাথে এখানে তুলে রাখবে নোট খাতায় সো আমি প্রেফার করবো যে একটু কাইন্ডলি তোমরা যে যার যার লেকচার তুলছো বা সবাইকে বলবো যেটা বললাম যে লেকচারগুলো তুলবে তুলে গ্রুপের মধ্যে পোস্ট করে দিবে যাতে সবাই লেকচারগুলো দেখতে পারে অ্যান্ড তোমাদের নিজেদের জন্য ভালো লেকচারগুলো কিপ করে রাখার জন্য অলরাইট সো এটা হচ্ছে জাস্ট আমাদের হোমওয়ার্ক হোম টাস্ক থাকবে লিখে দিই হোম টাস্ক সো এটা কাইন্ডলি তোমরা করে ফেলবে বাই দিস টাইম তাহলে আমি আমার নেক্সট টাইপটাতে মুভ অন করে যাই সো সবার কাছে যদি সবকিছু ক্লিয়ার থাকে কাইন্ডলি ওকে সবাই বলতেছে হ্যাঁ কাইন্ডলি একটু তাহলে বলো ইয়েস বলো দেন আমি জাস্ট মুভ অন করে যাই নেক্সট টাইপ সবার কাছে যদি সব ক্লিয়ার থাকে তাহলে আমাকে জাস্ট বলো ইয়েস দেন আমি মুভ অন করে যাচ্ছি নেক্সট টপিকে ইয়েস সবাই বলছি ইয়েস তাহলে আমি অন করে যাই এরপরে টাইপটা যেটা আছে সবাই লিখো এরপর টাইপটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সমস্যা বলি ত্রিভুজের কোন সংক্রান্ত সমস্যা বলি ত্রিভুজের কোন সংক্রান্ত সমস্যা বলি সো আমরা একটা প্রবলেম লিখি তাহলে সো প্রবলেমটা হচ্ছে একটি ত্রিভুজের কোনগুলো একটি ত্রিভুজের গুলি সমান্তর প্রগমন ভুক্ত তারপর এর বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে এর বৃহত্তম ও ক্ষুদ্রতম যথাক্রমে ডিগ্রি ও রেডিয়ানে ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করলে প্রকাশ করলে এর অনুপাত হয় এর অনুপাত হয় এর অনুপাত হয় পাই বাই 90 ডিগ্রি পাই ইস টু এতে কোশ্চেনটা হচ্ছে যে কোনগুলো নির্ণয় করো রেডিয়ানে কোনগুলি রেডিয়ানে বের করো এই চ্যাপ্টারের প্রবলেম অনেক অনেক সহজ তো সহজের মধ্যে একটু ক্রিটিক্যাল যখন হয় তখন হচ্ছে আমরা যেটা করি প্রশ্নগুলো বুঝতে ভুল করি এই কারণে আমরা অনেক সময় প্রবলেমের মানে এই চ্যাপ্টারের প্রবলেমগুলা রিড আউট করতে বা আমরা ধরতে ভুল করি যার কারণে ভুল হয়ে থাকে এই ধরনের প্রবলেমগুলো তো আমি আগে কিওয়ার্ডগুলো আগে আমি মার্ক করে নিই এই যে এই প্রবলেমটা স্পেসিফিক প্রবলেমটার জন্য কোনো একটি ত্রিভুজের কোনগুলি সমান্তর প্রগমন ভুক্ত আমাদেরকে দেখতে হবে সমান্তর প্রগমন দেখতে কিরকম এরপর দেওয়া আছে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোন যথাক্রমে ডিগ্রি আর রেডিয়ানে প্রকাশ করবে তার মানে কি বৃহত্তমটা হচ্ছে ডিগ্রিতে ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে আমরা রেডিয়ানে প্রকাশ করবো এরপর তাদের অনুপাত কত হবে পাই আর নাইনটি তাহলে আমাদের বের করতে হবে বাকি কোনগুলো আমাদের রেডিয়ানে দেখতে রকম হয় তো আমরা প্রথমে দেখি যে সমান্তর প্রগমন ভুক্ত হিসাবে আমরা আগে এদেরকে ধরে নিই তাহলে যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে আমার তিনটা কোন কত হয় তাহলে ধরি বা মনে করি ধরি কোন তিনটি আমি এটা রেড পেন দিয়ে লিখি ধরি কোন তিনটি হচ্ছে প্রথমে x y তারপর হচ্ছে x তারপর হচ্ছে x y কেন সমান্তropগমনের ক্ষেত্রে সাধারণত এ ধরনের অর্ডার মেইনটেইন করা হয় আমরা 19 এ পড়ে এসেছি এটা যদি হয় তাহলে আমার তিনটি কোণের সমষ্টি কত অতএব তিনটি কোণে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি কত রেডিয়ানে হচ্ছে কত আমাদের একশো আশি বা টু পাই আচ্ছা আচ্ছা তিনটি কোন সমষ্টি হচ্ছে আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারি অথবা আমরা পাই লিখতে পারি সরি টু পাই না টু পাই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তিনটি কোন সমষ্টি হচ্ছে এত তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখেন তো তিনটি সমষ্টি কি কি দাঁড়ায় তাহলে পাই ডিভাইডেড বাই থ্রি এতটুকু যদি সবাই বুঝতে পেরে থাকি তাহলে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে ইয়েস লিখে দাও দেন আমি জাস্ট বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পেরেছো তাহলে পরবর্তী অংশটুকু আমি এরপর করা স্টার্ট করবো তাহলে শুরু করি এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের কথা মতো ক্ষুদ্রতম কোন কোনটা এখানে এখানে ক্ষুদ্রতম কোনটা হচ্ছে এটা এটা ছোট আর বড় হচ্ছে কোন তাহলে ক্ষুদ্রতম কোনটাকে আমি ডিগ্রিতে আছে আমি এখানে ধরেছিলাম কৃষকগুলাকে রেডিয়ানে যদি ধরি আমরা যদি ধরি এগুলাকে ডিগ্রিতে নিলে যদি হয় ক্ষুদ্রতম কোন সো যদি এদেরকে যদি আমি ডিগ্রিতে নিয়ে নেই তাহলে আমার দাঁড়াচ্ছে ডিগ্রিতে রইলো এটা এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ক্ষুদ্রতমটা বৃহত্তমটা থাকবে আমাদের ডিগ্রিতে ক্ষুদ্রতম থাকবে রেডিয়ানে তো এই ক্ষুদ্রতমকে আমি রেডিয়ানে নিয়ে নেই তাহলে এটা গুণ এক্স মাইনাস ওয়াই ইন্টু পাই বাই একশো আশি ওকে তাহলে আমি বাকিটা কি আছে বৃহত্তমটাকে আমাদের কিসে নিতে হবে ডিগ্রিতে বৃহত্তমটা ডিগ্রির মতোই থাকবে সমস্যা নেই এক্স প্লাস ওয়াই এটা ডিগ্রিতেই আছে এদের অনুপাত বলছে কত পাই বাই নাইনটি হয় তাহলে মেদের এদের অনুপাত করি এটা আছে বৃহত্তম আর এটা হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম তো বৃহত্তম এক্স প্লাস ওয়াই আমরা হচ্ছে এটা কত হবে পাই বাই একশো আশি ইকুয়ালস টু কত দেওয়া আছে পাই আর নাইনটি এটাকে যদি আমি এইটাকে যদি আমি ডিরেক্টলি যদি ভাবে লিখি

উল্টে হ্যাঁ উল্টে গিয়ে আমাদের এটা যা হচ্ছে পাই বাই পাই বাই নাইনটি আমাদের রেডিয়ানে প্রকাশ করলে ডিগ্রি ও রেডিয়ানে আচ্ছা পাই বাই নাইনটি পাই বাই নাইনটি ওকে তাহলে আমরা করি ম্যাথটা আচ্ছা আমাদের অনেক এখানে একটি হিসাবে ভুল গেছে আমরা এটাকে জাস্ট রেডিয়ান নিতে হলে আমাদের এটা রেডিয়ানে আছে তো চেঞ্জ করলে আমাদের এটা হবে এই বরাবর পাই বাই একশো আশি হবে এখানে উল্টা করলে সো এক্স মাইনাস ওয়াই আমাদের একশো আশি বাই পাই হবে রেডিয়ান ছিল আমরা ডিগ্রিতে যদি নিয়ে নিই বৃহত্তমটা ছিল আমাদের ডিগ্রিতে এগুলোকে আমরা রেডিয়ানে যদি হিসাব করি তো আমাদের হিসাবটা দাঁড়াই হচ্ছে এভাবে হবে পাই বাই একশো আশি ডিগ্রি আচ্ছা আমি এটা একটু আরেকবার করছি তো বৃহত্তম ক্ষুদ্রতম কোন দুটিকে যথাক্রম আমাদের বলছে যে আমি এগুলাকে কিসে নিয়েছি সবগুলোকে আমি ডিগ্রি হিসাবে নিয়েছি সো আমি ডিগ্রি হিসাবে যদি নিয়ে থাকি তাহলে আমাদের অ্যাঙ্গেলগুলোকে আমি আমি আবার পরে রেডিয়ানে নিয়ে পাই বাই সো সো এখন ধরে নিলাম সবগুলো আমাদের আছে আছে বৃহত্তম ডিগ্রিতে নিতে হবে আর দ্বিতীয়টা রেডিয়ানে সো রেডিয়ান যদি হিসাব করি আমাদের তাহলে দ্বিতীয়টা মানে হচ্ছে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম কোন এক্স মাইনাস ওয়ান সে রেডিয়ানেই থাকুক যেভাবে আছে সেভাবে এখন আমি দেখা যাচ্ছে বৃহত্তম কোনটাকে আমাদেরকে কিসে নিতে হবে সেটা হচ্ছে আমাদের রেডিয়ানে যেহেতু আছে এদেরকে আমাদের জাস্ট ডিগ্রিতে নিতে হবে ডিগ্রিতে প্রকাশ করলে তো আমাদের কত হবে এটাকে রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে নিতে হয় x প্লাস ওয়াই তাহলে আমি পাই বাই একশো আশি এটা দিয়ে ভাগ করতে হবে যদি ভাগ করতে হয় তাহলে আমি একশো আশি ডিভাইডেড বাই জাস্ট পাই হিসাব করবো সো দ্যাটস অল ওকে তাই যদি হয়ে থাকে তাহলে আমি দেখবো বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের যে অনুপাত তাহলে আমি এটাকে লিখি বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের যে অনুপাত ডিগ্রি ও রেডিয়ানে এক্স প্লাস ওয়াই একশো আশি ডিভাইডেড বাই পাই ইস টু আমাদের এখানে থাকবে আরেকটা এক্স মাইনাস ওয়াই আর বৃহত্তম ক্ষুদ্রতম এটা কত হবে তাই যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা লিখবো এখন আমাদের ক্ষেত্রে এবার আচ্ছা বৃহত্তম ক্ষুদ্রতম কোন ক্ষেত্রে বৃহত্তম কোন বৃহত্তম কোন ওকে এদেরকে আমি জাস্ট হিসাব করি এক্স প্লাস ওয়াই এভাবে করার দরকার ছিল এখানে এটা হবে এভাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু আচ্ছা এক্স প্লাস ওয়াই এটাকে আমাদের চেঞ্জ করার দরকার ছিল পাই বাই একশো আশি হ্যাঁ এবার ঠিক আছে আমাদের ইন্টু

এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই যদি আমি করে দিই একশো আশি পাই ডিভাইডেড বাই একশো আশি দাঁড়াচ্ছে পাই বাই তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এ পাশে হবে এটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এদিকে হচ্ছে টু ইন্টু এক্স সো এটা হিসাবে যেটা দাঁড়াচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই বা এটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স টু এটা যদি ওই পাশে চলে যায় এটা এই পাশে চলে আসে থ্রি ওয়াই আসে এটা হিসাব করলে সো তাই যদি হয়ে থাকে এখান থেকে আমি তাহলে হিসাবটা করি এখানে এক্স থ্রিকটা আমরা কত পেয়েছি পাই বাই থ্রি তাহলে আমরা এক্স আর ওয়াই দুটার মানেই পেয়ে গেছি এগুলাকে আমরা রেডিয়ানে যখন প্রকাশ করছি তো এখান থেকে তারা তিনটা কোণের মান কত পাই এখানে আমি পাচ্ছি কত থ্রি এর মান আমরা পাচ্ছি পাই বাই থ্রি তাই যদি হয়ে থাকে তাহলে আমরা আমি একটা পাবো এখান থেকে হিসাব ওকে আচ্ছা এখান থেকে তাহলে আমি একটা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এক্স হচ্ছে পাই বাই থ্রি মাইনাস পাই বাই নাইন উইচ মিনস টু পাই বাই থ্রি

সবার তোলা শিশু আমাকে একটু ইয়েস লিখবা দেন আমি জাস্ট বুঝিয়ে বাকিটা সো অফকোর্স এগুলোর উপর একটা চিহ্ন দিবে রেডিয়াম সাইনটা দিবা সবার তোলা হলে কাইন্ডলি একটু ইয়েস লিখ বা কমেন্ট বক্সে আবিদ হোসেন স্যার বলছি ওকে আমি একবার রিকেপ করি পুরোটা প্রথমত আমরা কি করেছিলাম ডিগ্রি হিসেবে আমরা নিয়েছিলাম ডিগ্রি হিসেবে কি কি আমরা প্রথমত বলছিলাম এক্স মাইনাস ওয়াই ডিগ্রি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি না কাম টু দ্য পয়েন্ট দ্যাট আমরা নর্মালি কি জানি তিনটা কুণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু আমরা তাদেরকে জানি কত যদি আমি এটাকে যদি ইয়াতে নিয়ে নেই আমাদের রেডিয়ান হিসাবে নিয়ে নেই তাহলে সেটা হয় আমাদের পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তো এটাকে আমি হিসাবে যদি করি নর্মালি আমরা পাই হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রিটাকে আমরা আমরা আগে থেকে যদি ট্রান্সফর্ম করে নিই সেটা হচ্ছে পাই বাই থ্রি ডিগ্রি কিন্তু পয়েন্টিং টাইম আমাদের যে ভেজালটা লেগেছিল সেটা হচ্ছে এখানে আমরা তো ডিগ্রি হিসেবে ধরেছিলাম রাইট ডিগ্রি হিসেবে ধরলে আমাদের বলেছে বৃহত্তম কোনটা সে তার মতো ডিগ্রি হিসেবে থাকবে এই যে বৃহত্তম কোনটা আমরা ক্ষুদ্রতর কোনটাকে আমাদের এখানে কি অবস্থা কত ছিল আ আচ্ছা এটাকে যদি আমরা যদি ক্ষুদ্রতম কোনটাকে রেডিয়ানে নিতে হবে সো রেডিয়ানে নিলে আমরা এই ফর্মেটটা পাই পাই একশো আশি ডিভাইডেড বাই পাই এখন এটাকে যদি আমি এখানে ট্রান্সফর্ম করি এখানে আমি পাই হচ্ছে যে এভাবে যদি ক্যালকুলেট করি কি বলেছে আমাদেরকে বৃহত্তম ও ক্ষুদ্রতম যথাক্রমে এদের ডিগ্রি এটা যদি হয়ে থাকে পাই তাহলে এখান থেকে আমি ভ্যালুস গুলো যদি বের করি দেন আমি এক্স ইকুয়াল টু কত পাই থ্রি ওয়াই দেন বাকিটা হচ্ছে যে এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিব ক্যালকুলেট করে আমাদের এটা চলে আসে এটার থেকে আমরা এগুলা ক্যালকুলেট করে নিব তো আশা করি সবাই বুঝতে পেরেছি সবাই যদি বুঝতে পেরে দিকে আমাকে ইয়েস জানালে আমি জাস্ট মুভন করে যেতে পারি ওকে তাহলে আমি নেক্সট ম্যাচটাতে মুভ মুভন করে যাই এরপরে টাইপটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাথ এই যে এই চ্যাপ্টারের জন্য এটা খুব খুব একটা মানে খুব বেশি পরিমাণ আসতে দেখা দেয় সো সেটা হচ্ছে টাইপ ঘড়ির কাটা সংক্রান্ত ম্যাথ ঘড়ির কাটা সংক্রান্ত ম্যাথ ঘড়িকাটা সংক্রান্ত ম্যাথ এই ম্যাথগুলো আসলে কি রকম হয় আমি আগে সেটা নিয়ে একটু ডিসকাস করব সে ফর एग्जांपल আমাদের প্রশ্নগুলো এরকম আসে 4টা 30 মিনিটে যখন ঘড়িতে 4টা 30 মিনিট বাজে তখন ঘন্টার কাটা ঘন্টার কাটা ও মিনিটের কাটার মাঝে বা কাটার মধ্যবর্তী কোন কত কোন কত এ ধরনের প্রবলেম গুলো আছে তো এগুলো ধরনের প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা জানার আগে তাহলে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে একটা থিওরিজ আগে জানবো ওই সূত্রটা আসলে কিভাবে আসে সেটা তো একদম ইজি একদম ইজি প্রসেসে এই ম্যাথটা আমরা করতে পারবো তো তার আগে আমরা একটু ঘড়িটা এঁকে নেই এই চারটা ত্রিশের ক্ষেত্রে ঘড়ি আঁকার আগে আমরা গোল দিতে পারি আগে প্রথমে আমরা লিখবো এখানে টুয়েলভ দেন আমরা এখানে দিব হচ্ছে যে থ্রি দেন এখানে দিব আমরা সিক্স দেন এখানে জাস্ট আমরা দিব নাইন দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন সো এটা হচ্ছে যে ঘড়ি অনুযায়ী আমরা তাহলে লিখবো তাহলে এখন আমরা কি দরকার চারটা ত্রিশ মিনিট আমরা আগে মিনিটটা মিনিটের কাটা কোথায় থাকে আমাদের এখানে ত্রিশ এখানে যদি ঘড়িটা যদি আমরা দেই তাহলে মিনিটের কাটা দাঁড়াই হচ্ছে এখানে সবচেয়ে লম্বা এখন দেখো চারটা ত্রিশের ক্ষেত্রে মিনিটের কাটা যদি এখানে থাকে তাহলে চারটার কাটা ঠিক চারটায় থাকবে নাকি চারটা থেকে একটু সরে যাবে যদি তাই হয় ঘন্টার কাটাতে ঠিক এই বরাবর থাকবে ঠিক এই বরাবর এই বরাবর তাহলে আমরা একটা রেফারেন্স অ্যাঙ্গেল হিসাবে যদি আমি যদি এটাকে নেই টুয়েলভ থেকে নেই তাহলে এটা একটা ওয়ান ডিগ্রি না বা একটা আমাদের সার্টেন রেফারেন্স আমাদের একটা রেখা বলতে পারি লাইন বলতে পারি এখান থেকে আমি যদি এখান থেকে আমি যদি ডিরেক্টলি এই কাজটা করি এই পুরো অ্যাঙ্গেল থেকে পুরো এই অ্যাঙ্গেলটা থেকে এখান থেকে যদি আমি এতটুকু অ্যাঙ্গেল যদি মাইনাস করি এই যে এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস করি এই পুরো অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম এ অ্যাঙ্গেল আর এটাকে ধরবো আমি হচ্ছে বি অ্যাঙ্গেল এ থেকে বি যদি আমি মাইনাস করি তাহলে এই সি অ্যাঙ্গেলটা পেয়ে যাব না যেটা কিনা আমাদেরকে বের করতে হবে ফাইন তাহলে আমি বের আমি কি কি করতে পারি আমাকে বের সবার আগে এই যে আছে যে বড় এ এটা এই অ্যাঙ্গেলটা মাইনাস করবো ফাইন তাহলে আমি বের করি না আগে ঘন্টার রেসপেক্টটা আমি বের করে নি জিনিসটা দেখতে কিরকম সো এতটুকু সবার তোলা হলে আমাকে একটু জানাও তারপর আমি প্রসিড করছি এতটুকু যদি সবার তোলা হয় তাহলে আমাকে একটু জানাও ওকে তাহলে আমি মুভ অন করে যাই মিনিট তাহলে আমি দেখি আগে এটা যেহেতু বড় পয়েন্ট আমি মিনিটের রেসপেক্টে আগে দেখি মিনিট দেখো তো মিনিটের কাটাটা মিনিটের কাটা যখন ছয়শ দেখো তো এখানে সিক্সটি ষাট মিনিটে সেটা কত ডিগ্রি আসলে অর্বিট করে বলো তো সিক্সটিটা এখানে কত ডিগ্রি মানে অর্বিট করে পুরোটা সেটা অফকোর্স এখানে কত হবে আমাদের থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি তাহলে আমি যদি বলি এক মিনিটে সে কতটুকু যাবে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই কত সিক্সটি তাহলে এখন এম মিনিটে কত হবে তাহলে এটা কত হবে আমাদের সিক্স সিক্স কাটা আর এখানে কত আমাদের আলটিমেটলি মিনিটের ক্ষেত্রে আমরা পাবো এখানে যেটা সেটা হচ্ছে সিক্স এম এখানে পাচ্ছি আমরা সিক্স এম এটা যদি আমরা পেয়ে থাকি এই ইকুয়াল টু সিক্স এম তাহলে আমরা এখন ঘন্টার ক্ষেত্রে চলে যাই আওয়ার আওয়ারের রেসপেক্টে আমার রেসপেক্টে দেখো এই ঘর এই কাটাটা বারো ঘর ঘুরে সো বারো ঘরে সে আসলে বারো এইচ যদি দেয় আমি বারো ঘরের মধ্যে সে টোটালি কতটুকু যায় বলো তো এখানে সো মধ্যে সে যাবে থ্রি ডিগ্রি তাহলে আমাদের সেক্ষেত্রে আমি যদি বলি এক ঘরের জন্য সে কতটুকু যাবে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই টুয়েলভ উইচ ইজ থার্টি তাহলে আমি এইচের জন্য কত পেতে পারি থার্টি এইচ এতটুকু সবার তোলা হলে আমাকে একটু জানাও ইয়েস বলে স্যার আবার একটু বোঝালে ভালো হতো হ্যাঁ স্যার আবার একটু নেন এখন দেখো আমরা প্রথমে কি করেছি আমরা এই পুরোটা আগে ছবি মানে ঘড়িটা ছবি এঁকে নিয়েছি ঘড়িটা ছবি আঁকার পরে আমাদেরকে যদি দেখো তো এই ছোট অ্যাঙ্গেলটা বের করতে হবে মানে হচ্ছে এই যে চারটা এটা হচ্ছে চারটার ঘন্টার কাটা চারটা তিরিশের জন্য এটা হচ্ছে মিনিটের কাটা ওকে তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে থিটা অ্যাঙ্গেলটা তো আমাদেরকে দেখতে হবে চারটার অ্যাঙ্গেলটা তার চারটা থেকে একটু নিচে নেমে যায় কারণ মিনিটের জন্য আর মিনিটের কাটাটা ঠিক ছয়ে থাকবে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে এখন এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি যদি এই রেফারেন্সটা নেই এ পুরাটা তাহলে এই যে পুরা যে অ্যাঙ্গেলটা এখান থেকে যদি এই ছোট অ্যাঙ্গেলটা যদি মাইনাস করি এটুকু অ্যাঙ্গেল মাইনাস করি তাহলে কি ভিতরের অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো না সে ফর এক্সাম্পল আমি যদি বলি এটা হচ্ছে যে এটা কত এ আর বি আমাদেরকে সি বের করতে হবে রাইট তো আমি যদি দেখি এখান থেকে মিলে আমাদেরকে এ ফর্ম করে তাহলে আমরা কি খুব ন্যাচারালি এটা বলতে পারবো না যে সি বের করতে হবে আসলে অ্যাকচুয়ালি কত তো আমি এটা বের করে নিয়েছি যে এখানে আমাদের তারপরে কি করেছি আমি মিনিটের রেসপেক্টে মিনিটের কাটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হিসাব থাকতে পারে সাত মিনিটে এটা কত এক সাত মিনিটের মধ্যে একবার অরবিট করে মানে পুরাটা একবার ঘুরে সাত মিনিটে সে থ্রি ডিগ্রি ঘুরে এক মিনিটে কত থ্রি সিক্সটি ডিভাইডেড বাই সিক্সটি তাহলে এম মিনিটে কত হবে সিক্স এম তারপর আওয়ারে সে কত হয় বারো ঘন্টায় সে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে এক ঘন্টায় সে থার্টি ডিগ্রি ঘুরে তাহলে আমাদের ঘন্টায় কত হবে থার্টি ইন্টু এইচ রাইট এটা যদি হয়ে থাকে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি এটা আমরা জাস্ট মিনিটের জন্য ধরেছি আমরা ফোর ধরে নিয়েছিলাম কিন্তু এই ফোরের পাশাপাশি এই চেয়ে আর একটু পরিমাণে ছড়ে যায় কেন এই মিনিটে থার্টি মিনিটের জন্য তার একটু স্মরণ ঘটে তাহলে আবার আর একটু কাজ আছে আমরা নর্মালি কি দেখি যে এক ঘন্টায় এক ঘন্টায় সে ঘুরে হচ্ছে থার্টি এক ঘন্টা মানে কত মিনিট সিক্সটি মিনিটের জন্য মিনিট মিনিটের জন্য সে ঘন্টার কাটাতে ঘরে কত থার্টি ডিগ্রি তাহলে আমি লিখে দিই এটা থার্টি তাহলে থার্টি মিনিটের জন্য কত হবে বা এম মিনিটের জন্য এখানে কত হবে এটা আমাদেরকে একটু বের করে নিতে হবে তাহলে আমি যদি লিখি এটাকে ডিরেক্টলি এম না দিয়ে এম প্রাইম দিলাম এক মিনিটের জন্য হবে সে থার্টি ডিভাইডেড বাই সিক্সটি এখন আমি লিখবো এম প্রাইম এম প্রাইমের জন্য কত হবে আমি এটাকে বলতে পারি এম প্রাইম না বলে রে জাস্ট আমি এখানে ই বলে দিতে পারি কারণ হচ্ছে আমার আলটিমেটলি মিনিটের কাটাতে এখানে ওই ঘন্টার কাটাটা ঘুরতেছে তো সো ওই অনুযায়ী এখানে যা দাঁড়াচ্ছে এই অ্যাঙ্গেলটা এটাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এম বাই টু একটু তো সে কি বুঝতে পেরেছি কিনা আরেকবার বলো সে যদি বুঝতে পারি তো আরেকবার বলো তাহলে আমি জাস্ট ভুবন করে যাই উম কেউ কথা বলো না কেন সবার যদি এটা তোলা হয় তাহলে আমাকে একটু কনফার্ম করো সবার যদি এটা তোলা হয় তাহলে আমাকে কনফার্ম করো বুঝেছি ওকে সো দেন তাহলে আমরা এখন কি পাই দেখো তো তাহলে আমি ঘন্টার সাইডটা কি পেয়ে যাচ্ছে একটা হচ্ছে এখানে আমাদের থার্টি আর আরেকটা পাচ্ছি আমরা এদিকে এম বাই টু তাহলে এই দুটো যদি যোগ করি ঘন্টার সাইডটা আমি পাচ্ছি থার্টি এইচ থার্টি এইচ প্লাস

মাইনাস আমি যদি এখান থেকে সিক্স মাইনাস করি তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড যে অ্যান্সারটা আমরা সেটা পেয়ে যাব এম হচ্ছে আমাদের মিনিটের পরিমাণ আমাদের এইচ হচ্ছে আমাদের ঘন্টার পরিমাণ এম হচ্ছে আমাদের মিনিটের পরিমাণ আর এইচ হচ্ছে আমাদের ঘন্টার পরিমাণ তাহলে আমরা চট করে আমরা চারটা ত্রিশ মিনিটের জন্য আমরা কিভাবে বের করে ফেলতে পারি এই ম্যাথটা সিম্পল থার্টি প্লাস থার্টি ইন্টু ফোর প্লাস আমরা থার্টি ডিভাইডেড বাই টু প্লাস মাইনাস আমরা সিক্সটি ডিভাইডেড বাই আমরা থার্টি লিখে দিই সিক্স ডিভাইডেড বাই সিক্স ইনটু আমরা থার্টি লিখে দিতে পারবো তো দেখে ফেলি এটা অ্যান্সার কত আসে আমরা খুবই শর্টকাট ওয়েতে আমরা এগুলো করে ফেলতে পারবো সবাই একটু চট করে তুলে ফেলো থার্টি ইন্টু ফোর আমাদের এটার মধ্যে চলে আসে ডিগ্রি ইনশাল্লাহ সার এইবার পারবো দ্যাট দিট ওকে সো আমাদের এটা অ্যান্সার চলে আসে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তো তোমাদের জন্য যে হোম টাস্ক থাকবে দুইটা যে দুইটা ত্রিশ এবং তিনটা চল্লিশ হোম টাস্ক এবং তিনটা বিশ পি এম এই দুইটা সময়ে ঘড়ির কাটার মধ্যবর্তী কোন ঘড়ির কাটার মধ্যবর্তী কোনটা কত থাকে সেটা একটু বের করে দেখানো লাগবে এখন তোমরা যে কাজটা করবা আমাকে জাস্ট বের করে দেখাও যে এখন কয়টা বাজে এখন এখানে অলমোস্ট সাড়ে আটটার কাছাকাছি এখন বাজছে সাড়ে আটটা তো সাড়ে আটটা বাজে ঘড়ির কাটার মধ্যবর্তী কোন কত এটা আমাকে বের করে চট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও এইট থার্টিতে

আমি দেখি আমাদের কত আসবে থার্টি ইন্টু আট মাইন সরি প্লাস মাইনাস আমাদের সিক্স ইন্টু ইন্টু কত থার্টি সেভেন্টি ফাইভ ডিগ্রি 75 ডিগ্রি অলরাইট সো আশা করি এই ধরনের আমাদের এডমিশনেও খুব বেশি পরিমানে আসে এখন যখন মানে যখন সলভ করতে যাব এখন আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না এখন কথা প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া রিটেনে কিভাবে লিখব বা রিটেনে যদি আসো তখন কিভাবে লিখব এই যে আমি যে বেসিকটা শিখিয়ে দিয়েছি এই প্রসেসটা ফলো করে তোমরা দেখিয়ে দিতে পারো এই যে অ্যাঙ্গেলটা আমরা বললাম ওই যে ঘড়ির কাটা ঘন্টার যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেল থেকে আমরা এগুলাকে বের করে ফেলতে পাবো প্রেডি ইজিলি অলরাইট আমরা জাস্ট এটাকে অ্যাঙ্গেল গুলো বের করে নিতে পারবো ওকে তাহলে 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 আমরা বাকি কাজটা আমরা করে ফেলি

তো চাপের দৈর্ঘ্য নির্ণয় চাপের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম একটা বললাম যে চাপ কাকে বলে ওই যে একটা পেজের যে স্লাইসটা আছে তো সেটার ক্ষেত্রে তো আমরা এর আগে যে সূত্রটা পড়েছিলাম এস টু আর থিটা যেখানে থিটা হচ্ছে রেডিয়ানে সো ওই এস এর পরিমাণটাই হচ্ছে যে আমাদের পরিধির উপর যতটুকু চাপ দখল করে থাকে বা চাপের দৈর্ঘ্যটুকু সো আমরা যখন এই ম্যাথগুলো করবো আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো আগে যেটা বলা হয়েছিল এস ইকুয়াল টু আর থিটা যেখানে হচ্ছে থিটা রেডিয়ানে ওকে তো এই ক্ষেত্রে তাহলে আমরা ম্যাথটা করি একটা একটা ম্যাথ হচ্ছে যে একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি বৃত্তচাপ একটি বৃত্ত বৃত্তের কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি তাই হয়ে থাকে তাহলে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস মিটার হলে বৃত্তের ব্যাস ফর্টি নাইন মিটার হলে ফোরটি নাইন মিটার হলে তাহলে সেক্ষেত্রে চাপটির কত চাপটির চাপ এই পরিমাণ একটা সার্টিন পরিমাণ চাপ কেন্দ্রে আমাদের চব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন করে টোয়েন্টি ফোর ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়া আছে ব্যাস ব্যাস কত দেওয়া আছে আমাদের ফর্টি নাইন ব্যাস দেয়া আছে আমাদের

নিলাম নেওয়ার পরে এখন আমাদের একটা অ্যাঙ্গেল আসবে দেন আমরা জাস্ট এটাকে আমরা আর কত বের করবো ব্যাস দেওয়া হচ্ছে আমাদের ফোরটি নাইন ব্যাসার্ধ হবে ফোরটি নাইন ডিভাইডেড বাই টু উইচ মিনস আমাদের টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ মিটার তো আমরা পেয়ে গিয়েছি আর আমরা পেয়ে গেছি থিটা তাহলে আমাদের এস কত হবে দিস ইজ ভেরি ইজি যে আমরা টোয়েন্টি ফোর ইন্টু বাই একশো আশি ডিগ্রি ইন্টু টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তো আমাকে একটু জানাও অ্যানসারটা কত আসে ক্যালকুলেটর দিয়ে সবাই কি বুঝতে পেরেছি ম্যাথটা সবাই যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে পারি তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ অন করে যাব পরবর্তী টপিক বলতে পরবর্তী ম্যাথে আমি দেখি তাহলে ক্যালকুলেটারে কত আসে এটার মান্টি ফোর সবাই আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে আনসারটা কত আসে এটার

নেক্সট টাইপ বলতো নেক্সট ম্যাথটা টাইপের সবাই একটু ইয়েস লিখে দাও ইয়েস আবিদ হোসেন সাইড ইয়েস সো নেক্সট কোয়েশ্চেনটা একজন ব্যক্তি একজন ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগে একজন ব্যক্তি একজন ব্যক্তি বৃত্তাকার পথে বৃত্তাকার পথে ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগে ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগে আহ পরিভ্রমণ করে পনেরো সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে পরিভ্রমণ করে পরিভ্রমণ করে পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ডে একটি বৃত্তচাপ একটি বৃত্তচাপ অতিক্রম করে তো তাহলে যদি সেটি কেন্দ্রে 5π/12 কোণ উৎপন্ন করে যদি সেটি যদি ওই লোকটা যদি সেই লোকটা কেন্দ্রে কেন্দ্রে উৎপন্ন করে করে তবে তবে ওই বৃত্তাকার পথটি ওই বৃত্তাকার পথটির ওই বৃত্তাকার পথটির ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ কত হবে তো আমার এই প্রশ্নটা একটু রিড রিড আউট আউট করি আমরা জিনিসটা দেখো তো উম দেখা দেওয়া আছে আমাদের প্রতি ঘন্টা মানে পনেরো সেকেন্ড ধরে সে আসলে ঘুরতেছে একটা বৃত্তাকার পথ বৃত্তাকার পথে একজন ব্যক্তি ঘুরতেছে ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগে তার মানে ফাইভ কিলোমিটার পার আওয়ার ফাইভ কিলোমিটার পার আওয়ার তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারি ফাইভ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই থার্টি এত এত সো এটা কি হিসাব করে নিই তাহলে আমাদের কত হয় মিটার পার সেকেন্ড হিসাবে করলে আমরা বেগটাকে তাহলে আমরা কত পাই ফাইভ ইন্টু এক ডিভাইডেড বাই থার্টি সিক্স থাউজেন্ডস বাই আমরা মিটার সেকেন্ড ওকে এটা তাহলে আমরা দেখি সেকেন্ড দেওয়া আছে আমাদের আবার কত সে পনেরো সেকেন্ড পরিমাণ আমরা আবার টি পাই সে মোট পনেরো সেকেন্ড ঘুরে তো বেগ দেয়া আছে আমাদের কাছে এবং সময় দেয়া আছে আমরা ছোটবেলা থেকে কি জানি বেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময় রাইট তাই যদি হয়ে থাকে তাহলে আমরা দূরত্বটা বের করে ফেলি সো এখান থেকে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা যদি আমাদের বের করতে হয় তাহলে এখানে দূরত্ব হবে দূরত্বটা কিন্তু হলাম এক্স আর এখানে ধরলাম হচ্ছে টি আর এখানে ভি তাহলে আমি এখান থেকে এক্সটা পাই এক্স ইকুয়ালস টু ভি টি তাহলে এখান থেকে আমি পাচ্ছি ভি পেয়েছিলাম যা বেগ পেয়েছিলাম এত বেগে যায় টি পেয়েছি পনেরো সেকেন্ড এটাকে আমি পনেরো দিয়ে গুণ করি পনেরো দিয়ে গুণ করলে আমি পাই টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি 20.83 তাহলে এখান থেকে আমি পাচ্ছি 20.83 এটা পাচ্ছি আমি মিটার দূরত্ব তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি s to r θ θ জানি আমরা s পেয়েছি এটা হচ্ছে আমাদের x টাই হচ্ছে আমাদের s তাহলে আমি এখান থেকে লিখতে পারি এখন আমাদের θ কত দেয়া আছে θ আমাদের 5π 12 5π 12 এটা অলরেডি আমাদের রেডিয়ানে আছে যেহেতু π তে দেয়া আছে

তো অ্যান্সার আছে আমাদের কাছে যেটা সেটা হচ্ছে নাইনটিন সো তোমাদের আনসারটা কমেন্ট সেকশানে লিখে দাও তাহলে আমি আমারটার সাথে মিলিয়ে দেখি তোমাদের আনসারটা এখানে লিখে দাও কমেন্ট সেকশানে তো তোমাদের আনসারটা এখানে পেয়ে গেলে তাহলে আমরা বাকি অংশটুকু সম্পন্ন করতে পারি ফিফটিন পয়েন্ট নাইন ওয়ান ফিফটিন পয়েন্ট নাইন ওয়ান থ্রি অল তাহলে ওকেই তাহলে ফিফটিন পয়েন্ট নাইন ওয়ান থ্রি ওকে ফিফটিন পয়েন্ট

তো এই টাইপের ম্যাথ আসলে আমরা আমাদের যে জিনিসটা আমাদের সবসময় সবসময় আমরা খেয়াল রাখবো আমাদের দুটা জিনিস লাগবে এই আমাদের আমাদের আমাদেরকে রেডিয়ানে আছে কি না আমাদের এই এসটা এটা দেওয়া আছে কি না এই দুটো যদি দেওয়া থাকে আমরা খুব ইজিলি ম্যাথগুলো করতে পারবো কি ঠিক সিম্পল যে এটা আসলে আমরা ছোটোবেলায় যেমন দুটা রাশি দেওয়া থাকলে তৃতীয় রাশি যে বের করার যে প্রসেসগুলো ছিল ওই ধরনের ম্যাথই খুব বেশি পরিমাণে আসে তো তা আমরা তাহলে আমাদের ফাইনাল টাইপে চলে যাই এখন আমাদের ফাইনাল টাইপটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল এটা বোর্ডে আসে এমন টাইপের একটা ম্যাথ এন্ড খুব খুব খুবই ইজি প্রবলেম সো আমাদের লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল তো বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে ওয়েট যে ফর্মুলাটা জানা দরকার সেটা হচ্ছে টাইপ আমি লিখে দিই আগে টাইপ এটা কত টাইপ প্রবাবলি 5 টাইপ এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল আজকে ক্লাসের শুরুতেই বলেছেন বৃত্তকলা কাকে বলে বৃত্তকলা হচ্ছে পিজার স্লে মানে সেই স্লাইসটা যেটা কিনা আমরা সবাই ক্রেভ করি যেটার জন্য বা আমরা যতটুকু কেটে নেই ওইটাকে বলা হচ্ছে একটা বৃত্তকলা ওই ক্ষেত্রফলের যে অংশটুকু সেটা সো আমি তাহলে যাই দেখি একটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে ফিফটি ডিগ্রি কোন করে কোয়েশ্চেনটা লিখে ফেলি একটি একটি বৃত্তচাপ একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে যদি তাই হয় তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল থার্টিন পয়েন্ট নাইন বর্গ সেন্টিমিটার এবং বৃত্তকলার ক্ষেত্রফল থার্টিন পয়েন্ট নাইন ওয়ান বর্গ সেন্টিমিটার তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি পাই এখানে আমাদের চাই মানে যে রিকোয়ার্ড ভ্যালু বা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ওই বৃত্তটার বা বৃত্ত ব্যাসার্ধ কত বের করতে হবে ব্যাসার্ধ কত তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একটা বৃত্ত সার্টেনলি এখানে জাস্ট সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এখানে এইটুকু এরিয়া আমাদের জাস্ট ক্ষেত্রফল বের করতে বলেছে

প্যাশার্ড দিয়ে করব তাও বড় সেন্টিমিটার তা আমাদের সেন্টিমিটারে থাকবে ওকে সো আমরা হাফ আর স্কয়ার থিটা হাফ আর স্কয়ার থিটা ইকুয়ালস টু তাহলে এখানে আমাদের কি করব 13.91 তো এখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেলি 13.91 ইনটু 2 ডিভাইডেড বাই আর স্কয়ার থাকুক আর এখানে হচ্ছে থিটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 3 আর যদি আর স্কয়ার যেহেতু আমাদের আছে তো এটাকে আমরা যদি করতে হয় করতে হয় তাহলে আমরা কি করবো এখানে রুট করে দিব রুট করতে হলে এখানে আর স্কোয়ারটা মুছে দিলাম আর এখানে একটা রুট ওভার বসিয়ে দিলাম সো হিয়ার ইস অল তো ম্যাথটা যদি কারো কোনো প্রবলেম থাকে প্রবলেম প্রবলেম না না থাকলে জাস্ট ইয়েস যদি থাকে তাহলে এই অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে কাইন্ডলি একটু লিখে দাও দেন আমরা পরবর্তী ম্যাথগুলো করব পরবর্তী ম্যাথগুলো আসলেই ইম্পর্টেন্ট অ্যান্ড খুব বেশি পরিমাণে ইন্টারেস্টিং যে এই চ্যাপ্টারের ওই ওই ধরনের ম্যাথগুলোই খুব বেশি পরিমাণে আমাদের আহ বোর্ড পরীক্ষাগুলোতে আসে ওকে তোমরা তোমাদের আনসার গুলো লিখে দাও

তো একটা বলে যে প্রশ্নটা এরকম হয় যে ছায়াগ্রা টুকুর ক্ষেত্রফল কত এটা বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের কোয়েশ্চেনটা দেখতে কিরকম তো আমাদের টাইপ ফাইভের সেকেন্ড ম্যাথ যেটা সেটা হচ্ছে এই একটা বৃত্ত যদি দেওয়া থাকে তো বৃত্তের মধ্যবর্তী কোন দেওয়া আছে আমাদের ফিফটি ডিগ্রি ফিফটি ডিগ্রি আর বলাই আছে এখানে যে এবি সে ফর এক্সাম্পল এটা যদি হয় আম ভিতরে যথেষ্ট জঘন্য হয়েছে ক্ষম প্রার্থী এখানে দেওয়া আছে ও আমাদের বলা আছে ও এ ইকুয়ালস টু ফাইভ সেন্টিমিটার যদি তাই হয়ে থাকে তাহলে এই পুরো অংশটুকু এই পুরো অংশটুকু তার ক্ষেত্রফল কত দাগানো অংশটুকুর ক্ষেত্রফল কত দাগানো অংশটুকুর ক্ষেত্রফল কত তো এই ক্ষেত্রে আমরা যখন দেখতেছি আমাদের কাছে দেয়া আছে কি দেয়া আছে আমাদের কাছে ব্যাসার্ধ দেওয়া আছে তো আমরা তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল যদি আমি যদি এই পুরো বৃত্তটা থেকে বাদ দিই তাহলে আমরা কি তাহলে এই পুরোটা অংশটুকু মানে এইটুকু ক্ষেত্রফল যদি পুরো বৃত্তটা থেকে বাদ দিই তাহলে দাগানো অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি রাইট এখন আমি যদি দেখি এই এতটুকু অংশের পরিমাণ বি অংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্র ফল বি অংশ এর ক্ষেত্রফল বের করে দেখি ক্ষেত্রফল কি আসে হাফ আর স্কোয়ার থেকে হাফ আর কত বলছিলাম আমি এখানে দেওয়া আছে কত ও এ মানে হচ্ছে আর তাহলে ফাইভ আর হাফ আর স্কোয়ার ইন্টু থ্রিটা থ্রিটা কত ফিফটি ফিফটিকে আমি পাই বাই একশো আশি ডিগ্রি দিয়ে গুণ করলাম এটার ভ্যালু কত আসে আমাকে একটু জানাও কমেন্ট বক্সে চটপট করে তারপর আমি দেখি পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত পুরো বৃত্তের ক্ষেত্রফল দ্বারায় পাই আর স্কোয়ার তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কি দেখি আর কত আমরা জানি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ পাইভ তাহলে আমাদের আনসারটা কত আসে অতএব দাগানো অংশের দাগানো অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ পাই মাইনাস আমাদের যেটা এসেছে এখানে এখানে কতটা ভ্যালু আসে আমরা কমেন্ট থেকে দেখে নিই কেউ কি লিখেছে কিনা কমেন্টে দিয়েছে অনেকেই কমেন্টে লিখেছে কমেন্টে লিখেছে সাদিয়া আফরিন লিখেছে টেন পয়েন্ট নাইন জিরো এইট ওকে 10.908 10.908 নাইন তো আমরা তাহলে এটা যদি লিখি 10.908 সো তাহলে এটা আমাদের কত আছে টোয়েন্টি থেকে আমরা যদি টেন যদি এটা হবে আমাদের যেহেতু কি বলেছিলাম সেন্টিমিটার দিয়ে আছে তাহলে ক্ষেত্রে ফল আমাদের আমাদের বর্গ সেন্টিমিটার সো হিয়ার ইজ অল আমরা প্রথমে কি করেছি এই ম্যাথটাতে আমরা ফিগার আউট করেছি আমাদের কতটুকু লাগবে তাহলে আমরা পুরো বৃত্তটা থেকে যদি এতটুকু অংশ অর্থাৎ এই পিজার স্লাইসটুকু যদি আমরা কেটে নেই তাহলে যতটুকু থাকে ওই পিজা এতটুকুই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যানসার ফর দিস পার্টিকুলার প্রবলেম সো সবাই যদি এটা বুঝতে পারি তাহলে আমাকে একবার ইয়েস বলো কমেন্ট সেকশনে সবাই যদি বুঝতে পারি আমাকে ইয়েস বলো দেন আমি জাস্ট আমাদের আরো দু চারটা ম্যাথ আছে আমরা এগুলো করি

কোয়েশনটা লিখে নি এখন তো আমাদের কোয়েশনটা হচ্ছে একটা বৃত্ত ওয়েল একটা বৃত্তের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কি এখানে ব্যাসার্ধ দেওয়া আছে four four ও এ বি এবং আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a b এর মান a b যে চাপটা আছে এটার মান এখানে তো আম a b চাপটা just আমাদের a b এর লম্বালম্বি বরাবর সো a b এর দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট টু পরিমাণ তো এবি যদি আমাদের কাছে ফোর রুট টু পরিমাণে থাকে তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে এই ছায়া ঘেরা অংশটুকু এই ছায়া ঘেরা অংশটুকু এটার এটার এই যে এই ছায়া ঘেরা অংশটুকু এটার পরিমাণ কত হবে তো আমাদের দেখো তাহলে এই ম্যাপটা একটু ইন্টারেস্টিং কিভাবে আমরা জানি আমরা জানি একটা পুরো যে বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল কিসের উপর নির্ভর তাহলে আমরা আমরা কি পাচ্ছি এখানে পাই পাই হচ্ছে আমাদের পুরো ত্রিভুজ পুরো সার্কেলটার ক্ষেত্রফল তো আমরা একটা সূত্র জানি ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র দিয়ে আমাদের ত্রিভুজে যদি তিনটা বাহু দৈর্ঘ্য যদি দেয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস এস মাইনাস সি এ একটা একটা ফর্মুলা থাকে এটা আমরা আসলে জাস্ট এই চাপ্টার লাস্টের দিকে আমরা জানতে পারবো সেভেন পয়েন্ট সপ্তমধ্যে আমরা শেষের দিকে এটা আমরা আবার দেখবো সো এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা বাহু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এছাড়াও আমরা জাস্ট এটাকে আমরা লম্ববায় আমরা কি জানি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে পারি এখানে যদি হাফ করে দেই তো এখান থেকে আমরা পিথাগোরাস ইউজ করে আমরা সহজেই করতে পারি তো এখানে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি কত হবে তাহলে আমরা পাই অর্ধ পরিসীমা পেয়ে যাচ্ছে আর এস এ বলতে হচ্ছে একটা বাহু বি আর একটা বাহু সি আর একটা বাহু ক্ষেত্রফল বের করলাম এই ত্রিভুজ পুরো যে বর্গটা সরি এই সার্কেলটা এই সার্কেলের যে ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা যদি মাইনাস করি মাইনাস করলে আমরা জাস্ট পেয়ে যাচ্ছি কি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল তো সেটা সো সবাই আশা করি যদি এটা বুঝতে পেরে থাকি তাহলে আমাদেরকে এটার আনসারটা আমাদেরকে জানাও যদি বুঝতে পেরে আমাকে ইয়েস বলে জানাও এই ম্যাথটা তোমাদের হোম টাস্ক থাকবে কমপ্লিট যে যে পুরোটা মানে পুরো প্রসেসটা বা আমাদের এটা পুরোপুরি যে প্রক্রিয়াটা সেটা আর এর পাশাপাশি আমি আরেকটা হোম টাস্ক দিচ্ছি তোমাদেরকে সেটা কিন্তু আমাদেরকে করে নেক্সট দিন আমাদেরকে গ্রুপে তোমরা আপলোড দিবে লেকচারের সাথে সো আরেকটা হোমওয়ার্ক হিসাবে আমি দিচ্ছি ম্যাথ এটা এটা যদি সবাই বুঝতে পেরে থাকে আমাকে একবার ইয়েস জানাও তাহলে আমি অথবা আমি এটা করে দিব তোমরা যদি না বুঝতে পেরে থাকো সো এটা যদি বুঝতে পেরে থাকো আমাকে একবার ইয়েস বলে জানাও তাহলে আমি আমার নেক্সট টপিকটা আমি নেক্সট যে ম্যাথটা বা হোমওয়ার্কটা আমি লিখে দিব তোমাদেরকে সবাই বলছি ইয়েস আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছি ওকে তাহলে আমি যাই আমার হোমওয়ার্কগুলো তোমাদের জন্য আমি লিখে দিই সো এই টপিকের উপর আমার যেটা বললাম যে আইসক্রিম ম্যাথ তো আইসক্রিম ম্যাথে যে সিনে থাকবে সে ফর এক্সাম্পল একটা আইসক্রিম এঁকেছি এখানে সো এটা সো আইসক্রিমের মধ্যে এই পার্টটা এভাবে সো কোয়েশনটা হবে যে ছায়া দেওয়া অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে তো প্রশ্নে দেওয়া আছে এখানে এটা হচ্ছে টোয়েন্টি আর এখানে হচ্ছে যে পুরোটা ফিফটিন এটা হচ্ছে ফিফটিন সেন্টিমিটার এই যে যে পুরো অংশটা এ ও বি অংশটা আর এখানে আমি যদি সি দেই এটুকু অংশ এটুকু অংশ দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার তাই যদি হয়ে থাকে তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল এই যে ছায়াঘেরা অংশ এই ছায়াঘেরা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত সো এই প্রশ্নটা আসলে সলভ করবে সো এটা তাহলে আমাদের মোটামুটি আজকের লেকচারের একটা আউটলাইন আমরা আউটলাইনের মধ্যে আমরা কি কি জিনিস পাই প্রথমত আমরা যে আজকে যাদের শিখেছি তো সবার আগে বলো যে প্রশ্নটা তোমরা তুলেছো কিনা তারপর আমি শুরু করি আমাকে একটু জানাও যে আসলে তোমার প্রশ্ন কি তুলেছো না তোমার প্রশ্ন যদি তোলা হয়ে থাকে তাহলে আমি আমার লাস্ট যে আউটলাইনটা টানি আজকে ক্লাসটাকে র্যাপ আপ করবো এখন সবই কি বুঝতে পেরেছি এটা আচ্ছা প্রশ্নটা সবাই যদি বুঝতে পারি জাস্ট ইয়েস বলে জানালে আমি জাস্ট মোগন করে যাবো জাস্ট আমাদের ক্লাসটা একদম শেষ অংশে আমরা তুলেছি ওকে ফাইন তাহলে আমি জাস্ট মুছে দিই পুরোটা ওকে তো আমাদের ট্রাইগোনোমেট্রি যে প্রথম চ্যাপ্টারের যে প্রথম ম্যাথগুলো আমরা এটা মানে আশা করি আমরা সম্পূর্ণ করেছি একদম সাকসেসফুলি আমাদের এরপর যে টপিকগুলো সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কারণ আমাদের ম্যাথমেটিক্যাল যে অ্যাকচুয়াল মডার্ন ট্রাইগোনোমেট্রি যে অ্যাকচুয়াল মডার্ন ট্রাইগোনোমেট্রির প্রপ মানে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট বা আমরা যে সেটা হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারটাতে করবো সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টুতে সিক্স পয়েন্ট টু এর পর আমরা আসবে সিক্স পয়েন্ট থ্রি যেখানে কিনে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো গ্রাফিক্স কীভাবে প্লট করতে হয় সেটা সো নেক্সট দুটা লেকচার আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি সিলেবাসের জন্য অ্যান্ড দিস ইজ নট নাথিং মোর টু সে দ্যাট আমরা এটা যদি বলি আমাদের অ্যাডমিশনের জন্য এটা খুব বেশি পরিমাণ বেশিও বলা হবে না যদি এটা অ্যাডমিশনের জন্য বলা থাকে যে এটা একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ চাপ্টার তো আমাদের নেক্সট যে দুটা লেকচার হবে এটা খুবই খুবই ক্রুশিয়াল অ্যান্ড একটু লেন্দিও হতে পারে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে অ্যান্ড জানাতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই যারা যারা দেখা যাচ্ছে যে ক্লাসের শুরুতে অনেকে থাকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অনেকে পাই না বা ছিল না তো এর চাইতে বরং নেক্সট ক্লাস থেকে এগুলো করো না করলে তোমরা জাস্ট অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট অংশ তোমরা মিস করে যাবে তো আমার দিক থেকে আমি আসলে এই যে যতটুকু এখন পর্যন্ত একটা ইন্টার লেকচারে কী কী পড়িয়েছি আমরা প্রথম লেকচারে পড়েছি ইন্ট্রোডাকশন টু ট্রাইগোনমেট্রি ট্রাইগোনমেট্রির ইতিহাস থেকে শুরু করে আমরা কিভাবে প্রত্যেকটা সূত্র পাই কীভাবে সূত্রগুলো এসেছে অ্যাপ্লিকেশানগুলো কি এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি সেকেন্ড যে জিনিসটা আমরা সেকেন্ড লেকচারের মধ্যে আমরা দেখেছি সেটা হচ্ছে যে নেগেটিভ অ্যাঙ্গেলগুলো কীভাবে আসে নাইনটি মাইনসিটা যখন দেওয়া হয় সাইন কীভাবে কস হয়ে যায় এই গল্পগুলো আজকে আমরা যা দেখেছি এই ম্যাথেমেটিক্যাল প্রবলেমগুলো সো এগুলোর মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে গ্রুপে পোস্ট করে জানাবে অথবা আমাকে যে পার্সোনালি রিচ আউট করলেও কোনো প্রবলেম নেই আমাকে জানাবে আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা এই বইয়ের ম্যাথগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে আমি এটুকু নিশ্চিত করতে পারি যে তোমাকে যাতে যে তোমরা বইয়ের কোনো প্রবলেমে তোমাদের কখনো যাতে কোনো সমস্যা না থাকে আর আর একটা ব্যাপার তোমাদের কনসেপ্ট কনসেপ্টের ক্ষেত্রে যদি এতটুকু বিন্দু মাত্র থাকে যে যদি ঘাটতি থাকে তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের অনেক বড় বার্ডেন ক্যারি করি তো এই দিক থেকে অন্ততপক্ষে তোমরা নিজেদেরকে এটুকু এনশিওর করবা যে আমাদের কনসেপ্টে বিন্দু মাত্র কোনো আমাদের কম্প্রোমাইজ থাকবে না অ্যান্ড ওই কনসেপ্টগুলোকে দিয়ে আমরা যে কোনো রকম ম্যাথ আমরা ইজিলি সলভ করে নিতে পারবো সো যত কিছু আজকে যা পড়িয়েছি তোমরা কাইন্ডলি একটু রিভাইজ দিয়ে দেখো কোনো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বা সব কি বুঝেছো কি না যদি বুঝে থাকো সেই ইয়েস ইন দ্য কমেন্ট সেকশন দেন আমি জাস্ট ক্লাসে যে লাস্ট যে কথাবার্তাগুলো বা কনক্লুশন যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি জাস্ট বলেই আজকের ক্লাসটা আমরা শেষ করব তো আমি এক মিনিট টাইম দিচ্ছি সবাই একটু কাইন্ডলি আমাকে ইয়েস বলে দাও সবাই বলেছে তুলেছি আবিদ হোসেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ওকে थैंक यू सो मच তোমাকেও ওয়েল আর তোমাদের সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আমরা আমাদের প্রো ক্যালকুলাস আমরা একটা কোর্স অ্যারেঞ্জ করতে যাচ্ছি তোমাদের জন্য আশা করি তোমরা সবাই সেখানে জয়েন করবে এন্ড এনরোল করবে এন্ড ক্যালকুলাসে যত খুঁটিনাটি আছে ক্যালকুলাস কিভাবে এসেছে লিমিটার একদম কনসেপ্ট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা কনসেপ্ট আমরা ওখানে টাচ করা ট্রাই করবো অ্যান্ড আমরা ওই ক্যালকুলাসের মধ্যে আশা করি এরপরে এত ডিটেলস পড়ানো হবে যাতে ক্যালকুলাসে কখনো যাতে সমস্যা না থাকে সো আশা করি তোমরা এখানে প্রস্তুত থেকো এটার জন্য জয়েন করার জন্য আমাদের এনরোল করার জন্য সো ইয়ার ইজ অল ফ্রম মে টুডে যে আমরা আসলে ক্যাল আমাদের ট্রাইগোনোমেট্রিক যে কোর্সগুলো আছে নেক্সট টপিকটাতে আমরা যাবো সিক্স পয়েন্ট টুতে সো আজকের যে ব্যাপারটা থাকবে তোমরা কাইন্ডলি নোট করো যেটা পড়াশোনা করো নিজেরা মানে এই যে লেকচারটাকে ভালো মতো এখানে অনুশীলন করো অঙ্কগুলো কষো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো পুষতে থাকো যদি কোনো সমস্যা হয় ভাইয়া তো আছে এখানে সো সবাইকে আজকের জন্য শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছো আর যারা যারা নানান ব্যস্ততার কারণে জয়েন করতে পারেনি ভিডিওটা দেখতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ